नमस्कार बंधुरा आमी सोम आपनारा देखछेन सोमैंटिक यूट्यूब चैनल बंधुरा आमार भिडियोते किन्तु अनेक रकम पुरातन नोट बा कॉइन निये अनेक भिडियो देखेछेन एबं आमार चैनले किन्तु 20 पैसार एकटा कॉइन निये भिडियो छिलो। आजके ई भिडियोते सेई 20 पैसार कॉइन निये भिडियो करब जे 20 पैसार कॉइन निये आपनादेर मने अनेक मतबिरोध आछे एबं आमरा किन्तु कलकाता कॉइन फेयारे गिये बोलेछिलेन जे ई 20 पैसार कॉइन किन्तु बिक्री हयनि। तो आज के भिडियोते ये 20 पैसार कॉइन सम्बन्धे सठिक तथ्यटा देव एवं आपके बोलो जो 20 पैसार कौन कौन कॉइनगुलो थाकले एवं की वैशिष्ट्य थाकले 20 पैसाटा भालोभावे बिक्री करते पारबेन। जे कोनो कॉइन फेयर बा जीपीओते गेले किन्तु आपनारा ये 20 पैसार कॉइनटा बिक्री करते पारबेन। तार जोन्नो भिडियो सम्पूर्ण देखते हबे एवं वैशिष्ट्यगुलो भालो करे बुझते हबे तबेई किन्तु आपनारा ये कॉइनटाके बिक्री करते पारबेन। तो आज देखो आज के भिडियो शुरू कर नब। तो आगे चैनल के सबसक्राइब कर पता बेल आइकन अल प्रेस खोल जाते ये नोट बा कॉइन सम्पर्क भिडियो सब आगे देखते पान। तो देखो आज के भिडियो शुरू कर ना जा। तो बंधुरा ये 20 पैसार कॉइनटी 20 पैसार कॉइनटी नहीं क्योंकि आगे भिडियो छो नतून कर भिडियो करार कारण हे बर्तमान कॉइनटार दाम क्योंकि किसी परमाण बेड़े गए आपनारा कैन कलकाता कॉइन फेयर कॉइनटी बिक्री करते पारें से ही क्योंकि हमें भिडियोते बोलो। तो आप एकदम स्किप करबें ना। तो प्रथम क्योंकि कॉइनर वैशिष्ट्यगुल्लो जेने जापर कॉइनर दामगुलो तरपे क्योंकि बोलो आप क्यों ये कॉइनगुल्लो बिक्री करते पर बंधुरा कॉइनर वैशिष्ट्यगुलि हलो कॉइनटा क्योंकि अशोक लैंड कैपिटल दे तैरी এটি 1968 থেকে 1971 সালে তৈরি করা হয়েছিল এবং এটি অ্যালুমিনিয়াম ও ব্রোঞ্জ দিয়ে তৈরি করা। এছাড়া এর ওয়েট 4.85 গ্রামস। এছাড়া এর এটা হচ্ছে সাইজ 22 মিলিমিটার এবং এটা সার্কুলার শেপে তৈরি করা হয়েছিল। বন্ধুরা এই কয়েনটার পিছনের দিকে কিন্তু অশোক স্তম্ভের চিহ্ন দেওয়া আছে এবং ভারত ও ইন্ডিয়া লেখা আছে এবং সামনের দিকে কুড়ি লেখা আছে এবং তার নিচে পদ্মফুলের চিহ্ন এবং দুধারে প্রাইসে হিন্দিতে আর ইংলিশে লেখা নিচে কিন্তু সালটা দেওয়া আছে। তো আমরা কিন্তু এই কয়েনটিকে সবাই চেনেন এবং এই কয়েনটা আমরা অনেকেই দেখেছেন এবং এই কয়েনটি নিয়ে কিন্তু আমরা কলকাতা কয়েন ফেয়ারে বিক্রিও করতে গেছিলেন এবং জিপিওতে বিক্রি করতে গেছিলেন আমরা কিন্তু বিক্রি করতে পারেননি। তার কারণটা আপনাদেরকে বলবো বন্ধুরা আমাদেরকে বলি এই কয়েনটা যে 1980 সালে যে কয়েনটি আছে না প্রথম যে সালের কয়েনটা 1980 সালে যে কয়েনটি আছে সেই কয়েনটার যদি বোম্বে মিন্টে কয়েন থাকে তাহলে কিন্তু আমরা মাত্র 20 টাকা পাবেন এবং ক্যালকাটা মিন্টের কয়েন থাকলে আমরা কিন্তু 100 টাকা অবধি পেতে পারেন। তো বন্ধুরা আমরা যারা মনে করছেন এই কয়েনটার দাম লাখ টাকা আমরা কিন্তু কয়েনটিকে বিক্রি করতে পারছেন না। তো আমরা জানলেন 1980 সালে কয়েনের দাম কি সঠিক কত মানে যদি আমাদের কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আমরা 20 টাকা পাবেন। আমরা বেশিরভাগ লোক কী করে নর্মাল কন্ডিশনে নিয়ে যান এবং কিন্তু খুব বেশি হলে 5 টাকা 7 টাকা এরম পান এবং যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেও খুব বেশি হলে 15 টাকা 20 টাকা এখন বর্তমানে দামটা বেড়ে গেছে এখন 20 25 30 এরম যে যেমন পারে সেরকম না সেটা আমাদের দাম দর করে কিন্তু বিক্রি করতে হবে। এছাড়া ক্যালকাটা মিন্টের যে কয়েনটি আছে ইউএনসি কন্ডিশানে সেইগুলোর দাম কিন্তু 100 টাকা বর্তমানে একটু বেড়েছে যেমন 120 30 টাকা এরকম মূল্যে কয়েনগুলো বিক্রি হয়। তো অবশ্যই আমরা কিন্তু বৈশিষ্ট্য না জানলে কিন্তু কয়েনগুলো বিক্রি করতে পারবেন না। তো নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে 1969 সালের কয়েন এবং এটিও কিন্তু সেম বোম্বে ক্যালকাটা মিন্টে তৈরি করা হয়েছিল এবং এর দাম কিন্তু আগেরটার মতন পুরো সেম। বোম্বে মিন্টে কয়েনের দাম 20 30 টাকার মতন এবং ক্যালকাটা মিন্টে কয়েনের দাম হচ্ছে 100 টাকার মতন সেগুলো কিন্তু ইউএনসি কন্ডিশানে। আমরা কিন্তু নর্মাল কন্ডিশানে কয়েন নিয়ে গেলে ভালো দাম পাবেন না বারবার বলছি। নেক্সট যেটা হচ্ছে 1970 সালের কয়েন সেগুলি হচ্ছে দাম খুব বেশি নয়। সেগুলো হচ্ছে বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ মিন্ট এই তিনটে মিন্টেরই কয়েনের দাম কিন্তু মাত্র 20 টাকা থেকে 30 টাকা করে ইউএনসি কন্ডিশানে হয়। এগুলো একসঙ্গে অনেক কয়েন বিক্রি হয় যার ফলে এই কয়েনগুলো মানে সিঙ্গেল কয়েন খুব কম কেনে। আমরা চেষ্টা করবেন এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে জমানো যাতে আমরা একসঙ্গে বিক্রি করতে পারেন এবং ভালো দামটা পেতে পারেন। নেক্সট যে সালটা সে সালটা হচ্ছে 1971 সালের কয়েন এর দামটা বন্ধুরা একদম সেম মাত্র 20 থেকে 30 টাকা দাম এবং এটি কিন্তু নর্মাল কন্ডিশনে খুব ভালো দাম হয় না ইউএনসি কন্ডিশনে হলে তবে কিন্তু 20 থেকে 30 টাকা আপনি পেতে পারেন। তো বন্ধুরা আমরা কিন্তু দেখলেন এই কয়েনের আসল দামগুলো আমরা কিন্তু কলকাতা কয়েন ফেয়ারে গেছিলেন সেখানে গিয়ে কি আমরা মনোমালিন্য করেছিলাম আমার সাথে যে কয়েনগুলো ভালো দামে কেন বিক্রি হচ্ছে না বা কয়েনগুলো কেন কিনছে না। তো আমাদেরকে বলি এই কয়েনগুলো অরিজিনাল দামে কিন্তু এইরকম আমরা গিয়ে কি বলছিলেন এই কয়েনের অনেক দাম। তো আমাদেরকে বলি এই কয়েনের দাম আছে যেগুলো এরর কয়েন আছে বা কিছু ডিসপুট কয়েন আছে সে সমস্ত কয়েনের দাম কিন্তু এইসব কয়েন থেকে সামান্য বেশি মানে ধরুন যেগুলো 100 টাকা দাম সেগুলোর থেকে সামান্য হয়তো বেশি হয় কারণ যেহেতু এরর
রেয়ার কয়েন খুব কম সংখ্যক হয়, সেই জন্য কিন্তু এই কয়েনগুলো কম পরিমাণে মানে পাওয়া যায়, তাদের দামটাও বেশি হয়। আপনাদেরকে বলছি আপনারা একদম খারাপ ভাববেন না, ধীরে ধীরে কিন্তু কয়েনের দামগুলো বাড়ছে। এছাড়া আমরা একসঙ্গে অনেকগুলো কয়েন কালেকশন করুন এবং দেখবেন অবশ্যই মিন্ট দেখে কয়েনগুলো জোগাড়জাত করবেন, তবেই কিন্তু আপনারা কয়েনের ভালো দাম পাবেন। তো নেক্সট একটা কয়েন ফেয়ার আসবে সেপ্টেম্বর মাসে কথা আছে, যেহেতু এখন করোনা চলছে এবং করোনার তৃতীয় ঢেউ আসার কথা আছে, তাই এখন বর্তমানে সব সমস্ত কিছু মানে কয়েন ফেয়ারগুলো বন্ধ আছে এবং ওই জন্য কিন্তু সেপ্টেম্বর মাসের কথাবার্তা চলছে কয়েন ফেয়ার হওয়ার জন্য কলকাতায়। যখনই কলকাতায় কয়েন ফেয়ার হবে তখনই আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা কলকাতার কয়েন ফেয়ার কবে হবে সব কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো, আমরা একদম কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা একদমই আমার চ্যানেলের ভিডিওটা দেখতে পাবেন না এবং বেল আইকনটিকে অবশ্যই অলে প্রেস করে রাখবেন। তো আমাদেরকে বলছি 20-25টা কয়েন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কী কয়েন আছে, আমার কিন্তু আমি দেখতে সুবিধা হবে যে আপনার কাছে 20-25টা কোন মিন্টের কয়েন আছে, এবং ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে অনেক জায়গায় শেয়ার করে দেবেন যাদের কাছে 20-25টা কয়েন তাদের এই কয়েনটিকে বিক্রি করতে পারে। তো আজ এখানে সুস্থ ভালো থাকবেন, ধন্যবাদ।